আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের ক্লাসে আলোচনা করব বাস্তব সংখ্যা বা সংখ্যার ধারণা নিয়ে। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট এবং সকল চাকরি প্রত্যাশী সকলের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো বাস্তব সংখ্যা থেকে আজকে আমার ক্লাসে থাকবে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, পূর্ণবর্গ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা। আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যে পার্থক্যটা রয়েছে এটা নিয়ে অনেকেই অনেক কনফিউশন থাকে আসলে, যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা পার্থক্য করতে পারে না। আশা করি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ঝামেলাটা শেষ হয়ে যাবে। তো দেখেন, মূলদ সংখ্যা কাকে বলে? এ বাই বি আকারের সংখ্যাকে আসলে মূলদ সংখ্যা বলে, যেখানে এ বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল টু জিরো। কারণ আমরা জানি হর কখনো শূন্য হতে পারে না। কোনো একটা ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায় তাহলে অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ সেই ভগ্নাংশের আর আমরা কী করতে পারি না, ক্যালকুলেশন করতে পারি না, অর্থাৎ ক্যালকুলেশন অযোগ্য হয়ে যায়। এজন্য তো মূলদ সংখ্যার সংজ্ঞা যদি পরীক্ষায় রিটেনে আসে, নাইনটিন এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে রিটেন পার্টে যদি আসে যে মূলদ সংখ্যা কাকে বলে, তাহলে এই সংজ্ঞাটা লিখতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এটা হচ্ছে এমসিকিউতে বেশি আসে, যে নিচের কোনটি মূলদ সংখ্যা এবং নিচের কোনটি অমূলদ সংখ্যা। সেখানে আমাদের ক খ গ ঘ অপশন দিয়ে দেয়, আমাদের বৃত্ত ভরাট করতে হয়। তো আজকে এর জন্য দেখাবো যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আমরা কীভাবে চিনতে পারি। তো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনার আগে গুরুত্বপূর্ণ আরেকটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা আগে শিখতে হবে যদি আমরা শিখতে চাই মূলদ এবং অমূলদ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা বলে সেই সমস্ত সংখ্যাগুলোকেই পূর্ণবর্গ সংখ্যা বলা হয় যাদেরকে স্কোয়ার রুট করলে, আমি আবার বলি, সেই সমস্ত সংখ্যাগুলোকেই পূর্ণবর্গ সংখ্যা বলা হয় যাদেরকে স্কোয়ার রুট করলে কখনো দশমিক আসবে না, অর্থাৎ পূর্ণ একটা সংখ্যা আসবে। যেমন ফোর, এই ফোরকে যদি আমি এই স্কোয়ার রুট করি তাহলে আমার রেজাল্ট হচ্ছে টু। এর জন্য এই ফোরকে আমি বলতে পারবো পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এরকম সংখ্যা আরও রয়েছে, যেমন নাইন, এই নাইনকে যদি আমি স্কোয়ার রুট করি অর্থাৎ বর্গমূল করি তাহলে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে থ্রি। তাহলে নাইনকে স্কোয়ার রুট করলে থ্রি আসতেছে, যেটা পূর্ণ সংখ্যা। এর জন্য এই নাইন হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। কিন্তু এইট কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন নয়? এই এইটকে যদি আমি রুট করি মানে স্কোয়ার রুট করি তাহলে আমার দশমিক আসবে। যেমন টু, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেননা আমি যদি স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট আসবে 1.4142 .. এরকম। অর্থাৎ সেই সমস্ত সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হবে যে সংখ্যাগুলোকে স্কোয়ার রুট করলে কখনো দশমিক আসবে না। তাহলে আমরা চিনলাম আজকে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। পূর্ণবর্গ সংখ্যা এরকম সংখ্যাগুলোকে বলা হয়, যেমন ফোর, তারপর হচ্ছে সিক্সটিন, টোয়েন্টি ফাইভ, তারপর হচ্ছে থার্টি সিক্স, ফোরটি নাইন, এরকম অনেক পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। এ প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি স্কোয়ার রুট করি অর্থাৎ বর্গমূল করি তাহলে কখনো দশমিক আসবে না, রেজাল্ট আসবে একটা পূর্ণ সংখ্যা। এখন এই মূলদ এবং অমূলদ সংখ্যা চিনতে হলে আমাদের কী করতে হবে? আগে চিনতে হবে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। এখন তাহলে অবশ্যই আমার দুই, তিন, পাঁচ, ছয়, সাত, আট, দশ, এগারো, এই সংখ্যাগুলো কিন্তু আসলে পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ফোর, সিক্সটিন, টোয়েন্টি ফাইভ, থার্টি সিক্স অ্যান্ড ফোরটি নাইন, এরকম অনেক সংখ্যা রয়েছে। আর এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন মূলদ আর অমূলদ সংখ্যা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপরে যদি আমি এই স্কোয়ার রুট চিহ্নটা ইউজ করি তাহলে সেটা অটোমেটিক হয়ে যাবে অমূলদ সংখ্যা হয়ে যাবে। যেমন এইখানে যে অঙ্কগুলো আমি লিখে দিয়েছি, যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে এগুলোর উপরে যদি আমি রুট দেই সাথে সাথে কী হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে। আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, যেমন পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ নয় সংখ্যা সবাই কিন্তু মূলদ। মানে মূলদ সংখ্যা হচ্ছে যেগুলো পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ নয় সবগুলোই হচ্ছে মূলদ। কিন্তু যেগুলো পূর্ণবর্গ নয় সংখ্যা তার উপরে যদি আমি এই রুট স্কোয়ার রুট সাইনটি ইউজ করি, এই চিহ্নটি, তাহলে এটা কি হয়ে গেল? অমূলদ হয়ে গেল। একটু ভালো করে দেখেন আসলে মূলদ এবং অমূলদ সংখ্যা কত সহজে আমরা চিনতে পারি।
খুবই সিম্পল, খুবই ইজি, কঠিন একটু লাগবে না ইনশাল্লাহ। দেখেন, দুই তিন পাঁচ চার, অর্থাৎ এটা কিন্তু পূর্ণবর্গ, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এবং এটাও পূর্ণবর্গ সংখ্যা, আর এটাও হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ নয় যে সংখ্যাগুলো সবগুলোই মূলদ, কিন্তু অমূলদ তখনই হবে যখন পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সমস্ত সংখ্যার উপর যদি আমরা স্কোয়ার রুট ইউজ করি, তখন তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাছাড়া সবগুলোই হচ্ছে মূলদ। এখন মূলদ আর অমূলদ আর পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আশা করি কোনো ঝামেলা নেই, কিন্তু আরেকটি ঝামেলা হচ্ছে যখন দশমিক আকারে থাকবে তখন আমরা বুঝবো কীভাবে কোনগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ। সেটা একটু ভালো করে দেখাই। দশমিক আকারে যখন থাকবে সেই সমস্ত দশমিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে, যেগুলো দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, এবং যদি নির্দিষ্ট না হয় তাহলে বারবার কোনো একটা অঙ্ক বা সংখ্যা রিপিট করবে তাদেরকে বলা হবে মূলদ। যেমন তিন দশমিক চার পাঁচ, এটা মূলদ সংখ্যা। দুই দশমিক পাঁচ, এটা মূলদ সংখ্যা। থ্রি পয়েন্ট সেভেন ফাইভ, এটা মূলদ সংখ্যা। ফোর পয়েন্ট ফাইভ 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 ফাইভ, এটাও মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হচ্ছে যদি এরকম দশমিক আকার দেওয়া থাকে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে নিচের কোনটি মূলদ অথবা অমূলদ সংখ্যা, তাহলে দশমিক অঙ্কের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে, অর্থাৎ মাত্র দুইটি, একটি বা তিনটি এই জাতীয় থাকে, অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো যদি কাউন্ট করা যায় অর্থাৎ গুণে শেষ করা যায় তাহলে মূলদ, আর যদি গুণা না যায়, কাউন্ট করা না যায়, যদি একই সংখ্যা বারবার আসে তাহলে মূলদ, তাছাড়া হচ্ছে অমূলদ হয়ে যাবে। অমূলদ হওয়ার কন্ডিশন একটাই, দশমিকের পরে অনেক অঙ্ক আসতে থাকবে এবং উল্টাপাল্টা সংখ্যা, মনে করেন এই যে উল্টাপাল্টা সংখ্যা আসতেছে এবং অনেক আসবে, অর্থাৎ আপনি যদি ক্যালকুলেটর ইউজ করতে চান তাহলে দেখবেন আপনার ক্যালকুলেটরটা ভরে গেছে, যেমন রুট থ্রি একটা অমূলদ সংখ্যা, আপনার ক্যালকুলেটর আপনি ইউজ করেন, রুট থ্রি লেখার পরে দেখবেন 1.7320 এভাবে হচ্ছে আসতে আছে, অর্থাৎ আপনার ক্যালকুলেটর ভরে গেছে, কিন্তু এই রুট থ্রির মানের কিন্তু শেষ হয় না, অর্থাৎ দশমিকের পরে অনেক সংখ্যা আসছে এবং উল্টাপাল্টা রিপিট করবে না, এর জন্য এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারবো অমূলদ সংখ্যা। দেখেন অমূলদ সংখ্যা এরকম যে 5.25678... তারপর হচ্ছে 1.7320... দেখেন অমূলদ সংখ্যা হচ্ছে দশমিকের পরে অনেক সংখ্যা থাকবে যেগুলো রিপিট করবে না, অর্থাৎ উল্টাপাল্টা সংখ্যা আসতেই থাকবে দশমিকের পরে। তাহলে অমূলদ সংখ্যা চেনার কন্ডিশন হচ্ছে দশমিকের পরে উল্টাপাল্টা সংখ্যা, অর্থাৎ রিপিট করবে না এবং অনেক অঙ্ক আসতে থাকবে, এগুলোই হচ্ছে অমূলদ। আর মূলদ যদি হতে হয় তাহলে দশমিকের পরে মাত্র কয়েকটা অঙ্ক থাকবে, অর্থাৎ কাউন্ট করা যাবে, এরকম এই জাতীয় অঙ্কগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। আরেকটা কথা হচ্ছে পূর্ণগুণিকের একটা ব্যাপার আছে, আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে পূর্ণগুণিক জাতীয় সংখ্যাগুলো কি আসলে কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। পূর্ণগুণিক অষ্টম শ্রেণীতে হয়তো আপনারা অনেকে পড়েছেন, এবং ধরুন নবম দশম শ্রেণীতেও আছে, নবম দশম শ্রেণীতে আছে পূর্ণগুণিক জাতীয় যে সংখ্যাগুলো, যেমন 4.56 পূর্ণগুণিক, এই সংখ্যাটা কি পূর্ণগুণিক আসলে তৈরি হয় কীভাবে? ধরেন 5.75 75 75, অর্থাৎ দশমিকের পরে এই 75 বারবার রিপিট হচ্ছে, বারবার শুধু 75 75 আসতেছে, তো এরভাবে না লিখে আমরা 75কে পূর্ণগুণিক আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ 75 যেহেতু বারবার রিপিট হচ্ছে তাই আমরা লিখতে পারি 5.75 পূর্ণগুণিক। তো এই যে সংখ্যাগুলো দশমিকের পরে রিপিট করবে সেগুলো কিন্তু মূলদ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি এই পূর্ণগুণিক অর্থাৎ আবৃত দশমিক যে অঙ্কগুলো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে পূর্ণগুণিক আকারে প্রকাশ করা যায় সেগুলাই মূলদ সংখ্যা। যেমন 2.333333, এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এটাকে পূর্ণগুণিক আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যেহেতু দশমিকের পরে এই 333 এটা বারবার আসতেছে, তাই বারবার না লিখে আমি একটা লিখে পূর্ণগুণিক দিতে পারি। এখন থ্রির উপরে পূর্ণগুণিক দেওয়ার মানে হচ্ছে থ্রি অনেকগুলো আছে, আমি না লিখে একটা মাত্র থ্রি লিখে তার উপরে পূর্ণগুণিক দিয়ে বোঝাবো যে থ্রি অনেকগুলো আছে, তার মানে এই পূর্ণগুণিক জাতীয় সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। তো আশা করি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যার ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে।
এখন আপনাদের দেখাবো ধনাত্মক সংখ্যা কাকে বলে। একটু ভালো করে দেখেন, ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। অর্থাৎ ধনাত্মক সংখ্যা সবসময় আপনার শূন্য থেকে বড় হবে এবং পজিটিভ হবে। তাহলে 1, 2, 0.5, 0.75 এই জাতীয় সবগুলোকেই আমরা বলতে পারি ধনাত্মক সংখ্যা। এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট সকল সংখ্যাকেই আমরা ঋণাত্মক সংখ্যা বলবো। তার মানে এখানে পূর্ণ সংখ্যা থাকতে পারে, ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে এবং পৌনঃপুনিক জাতীয় সংখ্যাও থাকতে পারে। তো এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন আমাদের ঝামেলা হচ্ছে এই অঋণাত্মক সংখ্যা আমরা অনেকেই বুঝি না যে অঋণাত্মক সংখ্যাগুলো কোনগুলো। আসলে এই ধনাত্মক সংখ্যার সাথে অর্থাৎ শূন্য সহ, দেখেন আমি এখানে লিখে দিয়েছি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকেই অঋণাত্মক সংখ্যা বলা হয়। অর্থাৎ যেহেতু এটা হচ্ছে আপনার ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যার সেটের সাথে যদি আমি একটা শূন্য যোগ করে দিই অর্থাৎ শূন্য সহ যদি বলি, তখন এই সংখ্যাগুলোকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। আরেকটা প্রশ্ন আপনাদের বলি যে শূন্য কোন ধরনের সংখ্যা? শূন্য কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা আছে। শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা, শূন্য এই শূন্য হচ্ছে একটা কী সংখ্যা? জোড় সংখ্যা। একটু ভালো করে দেখবেন, জোড় সংখ্যা, শূন্য একটি জোড় সংখ্যা, এই শূন্য একটি হচ্ছে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। তার তো যাই হোক, যদি এমসিকিউতে আসে যে শূন্য কোন ধরনের সংখ্যা, তাহলে যদি জোড় সংখ্যা জোড় বেজোড় দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনাকে কী করতে হবে, জোড় সংখ্যা টিক মার্ক দিতে হবে বা বৃত্তভাট করতে হবে। আর ঋণাত্মক অঋণাত্মক সংখ্যার মধ্যে যদি আসে বা ধনাত্মক সংখ্যার মধ্যে যদি আসে, তাহলে এই শূন্যকে আপনার অঋণাত্মক সংখ্যা বৃত্তভাট করতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। তো আশা করি আজকে ক্লাসটি ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে এবং আজকের ক্লাস থেকে যদি আপনি কিছু নতুন কিছু তথ্য শিখতে পারেন, তাহলে ক্লাসটি শেয়ার করে দিবেন, যেন সবাই এই ক্লাসটি দেখে একটু হলেও উপকৃত হতে পারে এবং ঘরে বসেই যেন আমরা এরকম করে স্ট্রংলি একটা প্রিপারেশন নিতে পারি পরবর্তী ক্লাসে সময় পেলে। ইনশাআল্লাহ আরও কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।